কোমল সাঁই বাবার অনেক বড় ভক্ত। বিয়ের পরেও কোমলের ভক্তি একটুও কমেনি। কিন্তু কোমল ও শ্বশুর বাড়িতে স্বামী কমলেশ আর শাশুড়ির এই ভক্তিতে বড় সমস্যা হয়। কোমল সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির কাজকর্ম করার সময়ও সাঁই বাবার ভজন গায়, আর সময় বের করে সাঁই বাবার ছবিও আঁকে। কোমল খুব ভালো ছবি আঁকতে পারে। আর কমলেশের ব্যবসায় আজকাল লোকসান চলছে, আর এই লোকসানের জন্য ও কোমলকে দোষারোপ করে। কোমল, যবে থেকে তোমার অপায়াপা বাড়িতে পড়েছে আমার তো সর্বনাশ হয়ে গেছে। বিয়ের আগে কি তুমি টাটা বিল্লা ছিলে? আমায় অপয়া কেন বলছো? খুব কথা বলতে শিখেছো। যদি অপয়া না হও তাহলে কোনো চমৎকারি করে দেখাও। তোমার সাঁই বাবাকে বলো তোমার স্বামীর ব্যবসা রাতারাতি দ্বিগুণ করে দিতে। আমি সাঁই বাবার কাছে প্রার্থনা করব। আমি একটা নতুন মিটিং এর জন্য যাচ্ছি, যদি আজ সফল না হয় তাহলে তোমার বাড়ি থেকে বের করে দেব। ধরে নাও এটা তোমার সাঁই বাবার পরীক্ষা। কমলেশ চলে যায়। কোমল সাঁই বাবার ছবি বানাবার সময় ওনার ভজন গায় আর প্রার্থনা করে। সময় কখন কেটে যায় বোঝাই যায় না। কোমলের শাশুড়ি রেগে লাল হয়ে ওখানে আসে, আর কোমল সাঁই বাবার যে ছবি এঁকেছিল ওতে জল ফেলে দেয়। কোমলের শাশুড়ির এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। মা, আপনি এরকম কেন করলেন? তুমি আর তোমার সাঁই বাবা এরই যোগ্য। আপনি আমার সাঁই বাবাকে অপমান করছেন। তুমিও তো আমার ছেলে জীবন নষ্ট করেছ। ও এই মাত্র আমায় ফোন করেছে যে কোমলকে বাড়ি থেকে বের করে দাও। কি? হ্যাঁ, ওর আজকের মিটিং সফল হয়নি। চল বেরিয়ে যাই বাড়ি থেকে। মা, আমার কথা শুনুন। শাশুড়ি কোমলের একটাও কথা শোনে না, আর ওকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। আর সাঁই বাবার ওই ছবি যাতে উনি জল ফেলেছিলেন সেটাও বাইরে ফেলে দেন। আমার বাড়িতে এখন তোমার আর সাঁই বাবার দুজনেরই জায়গা নেই। শাশুড়ি কোমলকে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। কোমল সাঁই বাবার ছবি নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়, আর মনে মনে সাঁই বাবার কাছে প্রার্থনা করতে থাকে। সাঁই বাবা, এখন আপনি আমার ভরসা। আমার স্বামী আর শাশুড়ি আমাকে অপমান করেছে, আমার সাহস দিন যে আমি আপনাকে ভক্তি করতে করতে জীবনের সাথে লড়াই করি আর কিছু হয়ে দেখাই। কোমল কষ্ট পেয়ে নিজের মনে সাঁই ভজন গাইতে গাইতে চলে যায়। কমলেশ্বর বাড়িতে আসে আর কোমলকে ওখানে দেখতে না পেয়ে খুব খুশি হয়ে যায়। মা, তুমি ভালো করেছো যে ওই অপয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছো। হ্যাঁ, ওই বৌমার কালো ছায়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার দেখ তোর সময়ও বদলে যাবে। কোমলকে আমি এই জন্যই বিয়ে করেছিলাম যাতে শ্বশুর বাড়ি থেকে কিছু সাহায্য পেতে পারি। হ্যাঁ বাবা, যা হয়েছে ভুলে যা, আর কাল থেকে তো নতুন জীবন শুরু কর। মা, কাল থেকে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমাকে তোমার আশীর্বাদ দাও মা। বাবা, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। নতুন দিন কোমলের জীবনে নতুন ভাবে শুরু হয়। ও একটা ভাড়া বাড়ি নিয়ে একা থাকে, আর ছবি আঁকাকে জীবনের লক্ষ্য বানিয়ে সাঁই বাবার একটা দারুণ ছবি এঁকে ফেলে। কোমলকে অপয়া বলা কমলেশের বাড়িতে ব্যাংকের নোটিস আসে, যা ওর কাছে সবচেয়ে বড় মুশকিল ছিল। কমলেশ ওর মায়ের সাথে এই ব্যাপারে আলোচনা করে। মা, এটা ব্যাংকের নোটিস। ওতে কি লেখা আছে রে? আমরা ব্যবসার জন্য আমাদের বাড়িকে বন্ধ রেখে ব্যাংক থেকে যে লোন নিয়েছিলাম সেটা শোধ দিতে পারিনি, সেই জন্য ওরা আমাদের বাড়িতে আমাদের থেকে নিয়ে নেবে। মানে আমরা রাস্তায় চলে আসব? আমাদের কাছে তো ভাড়া বাড়ির জন্য টাকা নেই রে। হ্যাঁ মা, আমার দোকানে আগে থেকেই তালা লেগে গেছে, আর এখন বাড়িতেও ব্যাংকের তালা লেগে যাবে। জানি না ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে। ওই কোমলই আমাদের শেষ করে দিল, এই সব কিছু ওর জন্যই হয়েছে। কমলেশ্বরের মা ওখানে কোমলকে বাজে বাজে কথা বলল, আর তারপর দুজনে ইচ্ছে মতো কোমলকে দোষ দিতে থাকলো। কোমল সাঁই বাবার জীবনের সমস্ত ছবি আঁকে, তারপর লন্ডনের একটা ইন্টারন্যাশনাল ছবি আঁকার প্রতিযোগিতার কথা জানতে পারে। কোমল ওই প্রতিযোগিতাতে ভাগ নেয় আর সাঁই বাবার ছবি ওখানে পাঠিয়ে দেয়। সাঁই বাবার কৃপা চমৎকারই করে কোমলের কাছে আসে, আর কোমল ওই প্রতিযোগিতাতে প্রথম হয়। পুরস্কার স্বরূপ কোমল 5 কোটি টাকা পায়।
কোমল এই পুরস্কার পেয়ে সাই বাবার কাছে গিয়ে ওনাকে ধন্যবাদ দেয়। সাই বাবা, আপনার ক্ষমতা অসাধারণ। আমি আপনার আশীর্বাদে প্রতিযোগিতা জিতে গেছি। এই সব কিছু আপনারই চমৎকার। সাই বাবা, আপনার জয় হোক। কোমল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা জেতার পরে একজন বিখ্যাত শিল্পী হয়ে ওঠে। বড় বড় শহরে ও ছবি প্রদর্শন করা হতো। ও নিজের ছবির সঙ্গে সাই বাবার চমৎকারী আর তার ক্ষমতার কথা প্রচার করতে থাকে। কোমল এখন সম্মানের সঙ্গে টাকা পয়সাও পেতে থাকে। কমলেশ্বর মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। দুজনে ছেঁড়া জামা আর খালি পেটে একটা ডিম পাউরুটির দোকানে আসে। দাদা, দুটো ডিম পাউরুটি দিন তো। বাবা, আমাদের কাছে ডিম পাউরুটির টাকা নেই তো। আমি জানি না মা, কি করব। খুব জোরে খিদে পেয়েছে। আগে ডিম পাউরুটি খেয়ে নি, তারপরে মারও খেয়ে নেব। দোকানদার কমলেশকে ডিম পাউরুটি দেয় আর কমলেশ একটা পাউরুটি ওর মাকে দিয়ে নিজেও খেতে থাকে। কোমল এখন শহরে নাম করা শিল্পী হয়ে গেছে। ও এখনো নতুন বাংলোতে থাকে। কোমল এখন সাই ভজন গাইতে গাইতে ছবি আঁকে। আজও ও সাই বাবার খুব সুন্দর ছবি আঁকছে, তখনই কোনো ভিখারি ডাক শুনতে পায় যে হারমোনিয়াম নিয়ে সাই ভজন গাইছে। ওই ভিখারি কোমলের বাংলোতে আসে আর ডাকতে থাকে, সাই বাবার নামে কিছু ভিক্ষা দিন। কোমল তখনই দরজা খোলে আর ওদের দেখে অবাক হয়ে যায়। কমলেশ্বরুর মা সাই ভজন গাইতে গাইতে ভিক্ষে চাইছে। কোমলের খুব কষ্ট হয়। কমলেশ, তুমি? কোমল। কোমল মা, আপনাদের কি অবস্থা হয়েছে? এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। আমরা সাই বাবার আর তোমার অনেক অপমান করেছি কোমল। হ্যাঁ বৌমা, আমাদের শাস্তি পাওয়াই তো উচিত। এখন আমরা সাই বাবার নামে ভিক্ষা চেয়ে জীবনটা কাটাবো। তোমার কাছে একটা অনুরোধ আছে, যদি সম্ভব হয় তো আমাকে ক্ষমা করে দিও। কোমল ও স্বামী আর শাশুড়িকে ক্ষমা করে দিল আর সম্মানের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে। কমলেশ্বরুর মা এখন সাই বাবার পরম ভক্ত হয়ে গেছে। কোমল এই চমৎকারের জন্য ওর সাই বাবাকে আবার ধন্যবাদ দেয়।